আসুন আলাপ করি কবিতাদির সাথে। নমস্কার কবিতাদি। নমস্কার। নিজের বাড়ির ছাদে এত সুন্দর একটা বাগান বানানোর পরিকল্পনা কি আপনার প্রথম থেকেই ছিল? বলতে পারেন প্রথম থেকেই, কারণ অনেক ছোট বয়সে বাড়িটা করেছিলাম, আজ থেকে প্রায় 25 বছর আগে। আচ্ছা। তখনই একটা আমাদের কল্পনা ছিল যে নতুন কিছু করব, খুব একটা সব বাড়িতে এটা থাকে না, তাই জন্য আমরা ঠিক করেছিলাম যে দোতলায় একটা বাগান করব, যেখানে বসবার ঘর থেকে বসে বাগানটা এনজয় করব। আচ্ছা। প্রাথমিকভাবে কোন কোন জিনিস এই রকম বাগান তৈরি করতে লাগে? প্রথমে একজন এক্সপার্টকে ডাকতেই হয়, কারণ এটা তো ঠিক সাধারণ বাগানের মতো নয়, দোতলায় বাগান যখন একটা এক্সপার্টকে ডাকতে হয়, তলা একটা ট্রিটমেন্ট করতে, সেটা ওদের স্পেশালিস্ট এসেই করে দিয়েছিলেন। তারপরে মাটি দিয়ে, এবং যাতে মাটিটা শুকিয়ে না যায় তার জন্য নিয়মিত জল এইসবগুলো যেন দিতে হয়। আর তারপরে হচ্ছে টেস্টের ওপরে, আপনি পার্মানেন্ট গাছ লাগিয়ে দিলেন সেটা ভালো লাগবে, কি টব দিলে ভালো লাগবে, সেটা আপনার নিজের চয়েসের উপরে। এর মেনটেনেন্স কি খুবই সময় সাপেক্ষ বা ব্যয় সাপেক্ষ? না, আমার একটা সেরম মনে হয় না, প্রথম দিকে একটুখানি কষ্টকর বলে হতে পারে, কারণ একটুখানি বেশি চোখ দিতে হয়, কিন্তু একবার শুরু করে দেওয়ার পরে খুব একটা সময় লাগে না, বিকেলে সকালে জল দেওয়াটা করতে হয়, আর এবং একটু সাজিয়ে গুছিয়ে সেটা হচ্ছে টেস্টের ওপরে, মানে এস্থেটিক সেন্সটা একটু থাকার দরকার। আপনার ছাদের ওপর আপনি এত সুন্দর লন তৈরি করেছেন, দেখছে ঘাসে এত সুন্দর লন, সেটা কীভাবে তৈরি করেছেন? সেটা অর্ডিনারি যেরকম সব জায়গায় ঘাস হয় সেরমভাবেই করা হয়েছে, তবে আমার এখানে রোদটা আসে বলে, সবসময় রোদটা না থাকলে কিন্তু ঘাসটা ভালো হয় না। আপনার এত সুন্দর বাগান দেখে আমাদের দর্শকের মধ্যে অনেকেই উৎসাহী হয়েছেন, তারা ঠিক কী কী জিনিস মাথায় রেখে এগোবেন? মানে একটু কষ্ট করতে হবে, এটা মনে করতেই হবে যে একটু দেখতে হবে, কেউ দেখবে না, আপনি আপনি বাগান তো হয় না। হ্যাঁ, এবং দোতলার বাগান হলে একটু স্পেশাল কেয়ার নিতে হয়, কারণ ধরুন জল যখন বেশি বৃষ্টি হলো তখন গাছগুলো, কিছু গাছ আছে তাদেরকে সরিয়ে ফেলতে হবে, তারপরে ধরুন সময় সময় ঘাসটা কাটতে হবে, এসব খানিকগুলো জিনিস একটু করতে হয়, একেবারে যে হয় না তা নয়, তবে খুব একটা কিছু আমার মনে হয় না, আমার নিজের খুব একটা কিছু অসুবিধা হয় না। অনেক অনেক ধন্যবাদ কবিতাদি। থ্যাংক ইউ।